প্রতিদিনের মতো আমি আজও হাজির হয়ে গেছি আপনাদের সবার পছন্দের বাংলার গান বাংলার প্রাণ সুরে খেয়া অনুষ্ঠানে। আর আজ কিন্তু আমার পাশে রয়েছে সার্থক মাইতি দাদা, দক্ষিণেশ্বর থেকে এসেছে আমার পাশে। দাদার যে গানের লিস্টগুলো আমি দেখলাম, ভীষণ সুন্দর সুন্দর গান সিলেক্ট করেছে আজকের এপিসোডের জন্য। তো বুঝতেই পারছেন আজকে কিন্তু দারুণভাবে জমে উঠবে আজকের এই বিশেষ এপিসোডটা, কি সার্থক দাদা, তাই তো? তো প্রথমে দাদার সাথে গল্প করব, তার আগে শুনবো প্রথমে কি গান গাইছেন আমাদের জন্য। এখন জানুয়ারি ফেব্রুয়ারি মাস, একটু মজার সময়, আচ্ছা একটু মজার গান দিয়ে শুরু করি। আচ্ছা আচ্ছা, মজা করতে করতে শুরু হবে, তাই প্রথম গান শুনি। বতরে পিরতির ফুল ফোটে, আরে বতরে
গান শোনাচ্ছে আপনাদেরকে, আমরাও শুনছি। এবার একটু দাদার সম্পর্কে আসি। সার্থকদা, বাড়িতে কি গানে কোনো পরিবেশ ছিল নাকি আপনাকে দিয়ে শুরু হলো? আমার বাবা মা দুজনেই গান করতেন। আচ্ছা, এবং তারপর সেখান থেকে ইন্টারেস্ট গ্রো করা, তারপর আমার আর কি একদম বাড়ি থেকে হাতে খড়ি বলা যায়। একদম একদম একদম। মা বাবা কি এই ধরনের গান করতেন? না, বাবা রবীন্দ্রসঙ্গীত করতেন। আচ্ছা, মাও রবীন্দ্রসঙ্গীত করতেন। রবীন্দ্রসঙ্গীত করতেন। আচ্ছা, তো ছোটবেলা থেকে কি মা বাবাকে দেখে দেখে এই গানটা ভালোবেসে ফেলা? প্রথম ইন্সপিরেশন ওখান থেকেই। আচ্ছা, তারপর আর কি নিজে থেকে আর কি। আচ্ছা, ওকে। আচ্ছা, তো আমরা এরপরে কি কি ধরনের গান শুনবো? এবার একটু অন্যরকম করছি। আমি চেয়েছি দেখি সারা দিন শ্যামল মিত্র, শ্যামল মিত্রের শিল্পী শ্যামল মিত্রের গান। এটা খুব রোমান্টিক একটা গান। ওকে, চলুন আমরা তাহলে দেওয়ানেওয়া সিনেমাতেই ফিরে যাই। একদম একদম। দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের অনিল, আমি তাই কি গান গাইকি বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের অনিল, আমি তাই কি গান গাইকি বুঝি মনে মনে হয়ে গেল মিল। কবরিতে ওই ঝড় ঝড় কনক চাপা, না বলা কথা থর থর নজর কাপা। কবরিতে ওই ঝড় ঝড় কনক চাপা, না বলা কথা থর থর নজর কাপা। তাই কি আকাশ হলো আজ আলো আলোয় ঝিলমিল, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের মিল। আমি তাই কি গান গাইকি বুঝি মনে মনে হয়ে গেল মিল। তোমায় যে কত দেখেছি স্বপ্নের তুলি দিয়ে, তাই তোমার সে ছবি এঁকেছি। মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা, চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের অনিল, আমি তাই কি গান গাইকি বুঝি মনে মনে হয়ে গেল মিল। সার্থকদা এখন প্রফেশনে কি করছেন? গান বাজনা নিয়ে আছেন নাকি অন্য কোনো প্রফেশন আছে? গান তো আমার জীবন আর কি, প্লাস আমি পানিহাটির মিউনিসিপ্যালিটি হেলথ ডিপার্টমেন্টে আছি আর কি। আচ্ছা, স্বাস্থ্য কেন্দ্রে আর কি, এখানে আমি অ্যাজ এ ফার্মাসিস্ট কাজ করি। এখন কার জন্য ভালোবেসে এই গানগুলো গাওয়া? মানে আমাদের এখানে আমার মনে হচ্ছে কাউকে বিশেষ বিশেষ ভাবে গাওয়ার শোনানোর জন্য। এটা গান আমার প্রথম প্রেম, আমার ভালোবাসা সবার জন্যই আর কি। এটা বউ খুব রেগে যাবে, বউ তো আছে নিশ্চয়ই বাড়িতে, তাহলে রেগে যাবে। প্রথম প্রেম নাকি গান? ওকে, চলুন এবার আরো একটা ভালোবাসার গান শুনি দাদা। Thank you.
পারে ধরুতে পালে মন বেরি দিতা পাখির পায় কেমনে আসে যা খাঁচার ভিতর অচি পাখি কেমনে আসে যা খাঁচার ভিতর অচিন পাখি কেমনে
পাখি কেমনে আসে যায়। অসাধারণ একটা লালন গীতি শুনলাম, মনটা ভারাক্রান্ত হয়ে দিল এত নাচের মধ্যে। গানে কথাগুলো তো অসাধারণ, কোথাও যেন মনটা হারিয়ে যায়, তাই না? একদম একদম একদম। হ্যাঁ সার্থকদা, তাহলে সব ধরনের গানে কিন্তু গান আপনি, তাই তো? হ্যাঁ সব ধরনের গান। আমরা আধুনিক শুনলাম, ফোক ছিল, লালন গীতি হলো, লালন গীতি ফোক কাছাকাছি যদি। একদম একদম একদম। হ্যাঁ, আর কি ধরনের গান করা হয়? রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি করা হয়? আজই শুনবো না, না সেরকম কি হয় না, এগুলো বেশি করা হয়, এগুলো বেশি করা হয়। আচ্ছা, এবার যে গানটা শুনবো সেটা একটু শুনুন। এবার আমি ওই সুবীর সেনের পাগল হাওয়া গানটা করবো আর কি। আচ্ছা আচ্ছা, আমার মতন তুমিও হারিয়ে গেলে রোবনে, হাজারো রঙের মেলায় শুরু ভিলুটের খেলায় তারে নাহি পেলে পাগল হাওয়া। চুপে চুপে জড়াতে চায় আমারে, বসন্ত যখন ডেকে ডেকে যায় আমারে, কি জানি কি বারুপে সে আসে চুপে চুপে জড়াতে চায় আমারে, বসন্ত যখন বনে বনে তখন বাতাসে মাতারি বাসিতে কি কথা যায় বলে পাগল হাওয়া। আমার মতন তুমিও হারিয়ে গেলে হাজারো রঙের মেলায় শুরু বিলুটের খেলায় তারে নাহি পেলে পাগল। পল্লবে শিমালা কাথু তবে পরায় দাও বিজয়ী, এবার সঙ্গম হয়েছে খেলা বিজয়ী, ছড়া ফুলে পল্লবে শিমালা কাথু তবে পরায় দাও বিজয়ী, এবার সঙ্গম আর মান হারে আমারে, সাজাই সজনী বাঁধন দাও বলে পাগল হাওয়া। কি আমার মতন তুমিও হারিয়ে গেলে রোবনে, হাজারো রঙের মেলায় শুরু বিদ্যুতের খেলায় তারে নাহি পেলে পাগল হাওয়া। সার্থক নামটা কে রেখেছিল? আরো সুন্দর যারা করেছে তাদের মধ্যে আছে তবলাতে সুপ্রিয় দাস, কিবোর্ড অভিজিৎ সেনগুপ্ত, গিটারে যশজিৎ বিশ্বাস,
অক্টোপ্যাডে অরবিন্দ দত্ত। জানি আপনাদের মনটাও ভারাক্রান্ত, আমার মতো আপনারাও ভাবছেন সার্থকদার কাছ থেকে আরও অনেক গান শুনতে পেলে আরও ভালো লাগত, কিন্তু সময় শেষ, তাই সময় মেনেই আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন আর চোখ রাখুন সুরের খেয়া অনুষ্ঠানে।